যারা যারা মেদিনীপুর থেকে কলকাতা যেতে চান তাদের জন্য বলে রাখি, মেদিনীপুর থেকে কলকাতা সকাল 7:30টার সময় SBSTC বাস স্ট্যান্ড থেকে একটা এসি বাস পাওয়া যায়, যার টিকিট মূল্য হলো 180 টাকা পার সিট। এটা মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকেই ছাড়ে এবং এটা সোজা গিয়ে কলকাতায় পৌঁছায়। আপনার মোটামুটি 3 ঘন্টা সময় লাগে, 7:30 থেকে 8:30, 9:30, 10:30, 11:30 মধ্যে এটা ধর্মতলায় পৌঁছে দেয় মোটামুটি। এবার কখনো সময় একটু আগে পরে হয় রাস্তাঘাটের জন্য, এবং এই বাসটা আপনার মেদিনীপুর SBSTC বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। এই বাসের টিকিট আপনারা আগে গিয়েও টিকিটের সিটটার জন্য বুক করে নিতে পারবেন, এবং এই বাসটা NH6 ধরে ডাইরেক্ট মেদিনীপুর থেকে কলকাতা যায়, এবং মাঝে কিছু কিছু জায়গায় বাসটা প্যাসেঞ্জার তোলার জন্য হল্টও দেয়। এবং এই বাসটা কোলাঘাট পেরিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, যেখান থেকে আপনি সকালবেলা ব্রেকফাস্ট বা ওয়াশরুম ইউজ করতে পারবেন। এবং সেকেন্ড ব্রিজ দিয়ে এই বাসটা কলকাতায় ঢোকে, সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে এই বাসটা কলকাতায় ঢুকে স্প্ল্যানেডে গিয়ে থামে।